এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি হাদিসের আলোচনা করব, যে হাদিসে রমজানের গুরুত্ব এবং ফজিলত বোঝানো হয়েছে। হাদিসটি তাবারানি এবং তারগিব কিতাবে রয়েছে। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, রমজান মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের ন্যায় কাজ দেখাও। ওই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসেও আল্লাহর রহমত হইতে মাহরুম ও বঞ্চিত তাকিয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।